দূর পর্যন্ত যাচ্ছে সম্মানিত সুধীবৃন্দ, এবং আমার সঙ্গে যারা আমার সফরসঙ্গী হিসাবে এসেছেন সম্মানিত ভাইরা, আপনাদের সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হিন্দু ভাই বোনদের, কিন্তু আপনাদের সামনে আমি দণ্ডায়মান হয়েছে দু একটি কথা বলার জন্য। আজকে সন্ধ্যা থেকে এখন পর্যন্ত কয়েকটা প্রোগ্রাম চলতেছে, কিন্তু আমি ফার্স্ট প্রায়োরিটি দিচ্ছি আপনাদেরকে, কারণ আমি কিছুদিন আগে এখানে যখন নির্বাচনী জনসভায় আসছি অনেক রাত, তখন অনেক মহিলা মা ও বোনেরা অপেক্ষা করেছিল আমার দু একটি কথা শোনার জন্য। অনেক মুরব্বীজন, অনেক ছোট ছোট ভাইয়েরা তেনারাও ছিলেন। তো সেদিনের আবেগে আবৃত হয়ে গেছিলাম আমি। সেই ঋণটুকু তো আমি কখনো কোনোদিনও শোধ করতে পারবো না। জাস্ট আপনাদের সঙ্গে দেখা করার জন্য এবং কুশলাদি বিনিময় করার জন্যই আসছি, কারণ এটা আমার নানা মামার জায়গা, আপনারাই আমার সব কিছু, আপনারাই নানা মামা, আপনারাই ভাই। তো আপনাদের সামনে যেহেতু আসছি দু একটা কথা বলি, কারণ হাই মামা এবং আমাদের সাবেক ইউপি সদস্য যে দু একটি কথা বললেন তারই উত্তর দেই। সেটা হচ্ছে বিগত পাঁচ বছরে আমার উপর অনেক চড়াই উতরাই গেছে, আমার শিখতে বুঝতে সময় লাগছে। তো এই ইউনিয়নে দৃষ্টান্ত অর্থাৎ নজিরবিহীন ঘটনা ঘটে দিয়েছেন আপনারা, আমার একার পক্ষে সম্ভব হয়নি। সেটি হচ্ছে পর পর দুইবার এই ইউনিয়নে কেউ নির্বাচিত চেয়ারম্যান হতে পারেনি, হয়তো দু একবার গ্যাপ দেওয়া হয়েছে। এবার আপনারা আল্লাহ পাকের অশেষ রহমত, মূলত মুসলমান মানুষ হিসেবে আল্লাহ রাবুল আলামিনের নিকট শুকরিয়া আদায় করা উচিত, সর্বপ্রথম আল্লাহ রাবুল আলামিন, আর নিচে হচ্ছেন আপনারা। আপনারা দেখে দিচ্ছেন যে পর পর দুইবার আমরা চেয়ারম্যান করছি, এজন্য আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই, এবং কাটাবাড়িবাসীর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আমার মিলন, যাকে আমি ভাগ্না বলে স্নেহ করি, যারা মৃত্যু তারা কিন্তু সর্বকালে সর্বযুগের মৃত্যু, এটা আপনার কথা আমার কথা না। আর যারা মিথ্যাচারিতা করে তাদের জয় কিন্তু কখনোই হয় না। ওনারা প্রথমে দেখা ছিল দুই আঙ্গুল, কি দুইটা ভোট পেলে আমরা চেয়ারম্যান গেল। তারপর দেখাইলো কি দুপুর ১২টার সময় টিভি রেস করে দেখাবে আমরা চেয়ারম্যান, সেটা গেল। তারপরে দেখাইলো কি বিকেল ৩টায় আমরা চেয়ারম্যান, সেটা গেল। সন্ধ্যার দিকে বলতেছে চন্দন পাটের ভোটও যদি শোল্ডার রাখ নিয়ে আসি দেওয়া যায় তাও সে চেয়ারম্যান হতে পারবে না। আমার একটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিশ্বাস এবং আপনাদের উপর আমার আস্থা ছিল যে আপনারা ভোট দিচ্ছেন আমি চেয়ারম্যান হব, এইটি আমি কখনো পিছু পাইনি না কথাটা, অর্থাৎ ব্যর্থ জিনিসটা আমার জীবনে নাই। আপনারা আমাকে ভোট দিয়ে পুনরায় চেয়ারম্যান করছেন, কাজেই এখন বিভিন্ন ধরনের হুমকি ধামকি কথাবার্তা আপনাদের কাছে আসবে। তো আপনারা ভোট দেওয়ার সময় আমাকে বলেছিলেন চেয়ারম্যান সাহেব আমরা ভোট দেবো, কিভাবে রক্ষা করবেন? আমি এখানে স্টেজে আমার শ্রদ্ধেয় মতিন ভাই ছিল, আরো অনেক লোকজন ছিল, আমি বলছিলাম যে আল্লাহর কাছে দোয়া করে আপনারা আমাকে ভোট দিবেন, ভোট রক্ষার দায়িত্ব আমার। তো আপনারা আমাকে ভোট দিয়েছেন, ইনশাআল্লাহ আমি রক্ষা করছি। আপনারা খুশি তো নাকি? এখন এই এলাকা যেহেতু আমার নানা মামার জায়গা, শুধু আপনাদের সামনে আমি বলতেছি না, চেয়ারম্যান হবার পর আল্লাহর রহমত দুই চার ১০টা ইউনিয়ন বা দুই একটা জেলায় যাওয়ার সৌভাগ্য আমার হয়েছে। আমি সেখানেও আপনাদের কথা বড় গলায় বলছি, কারণ কাটাবাড়ি বসে আমার নানা মামার জায়গা, কেউ আমার খালি হাতে ফেরাইলেও কাটাবাড়ি বসে আমার ফেরাবে না, তার প্রতিদান কিন্তু আপনারা আমাকে দিয়েছেন। কিন্তু সবচেয়ে কষ্ট হয় যে লোকটাকে আমি শ্রদ্ধা করি, সম্মান করি, ভক্তি করি, ভালোবাসি, আমার কাছ থেকে বিভিন্নভাবে স্লিপ রিলিফ ত্রাণ সামগ্রী আর্থিক মানসিক যত ধরনের হেল্প পাইছে, সেই লোকগুলো যখন অন্য ক্যান্ডিডেটের সঙ্গে থাকছে আমি তো কিছু বলতে পারি নাই, কিন্তু আমার কষ্ট লাগছে। কারণ নিজের একটা লোক, হাই মামাকে আমি শ্রদ্ধা করি, জোনাবলি মামাকে সম্মান করি, এনারা আমার ভাগ্নের ছাড়ি যখন মানুষের পিছনে যায় আমি তো তাকে আটকায় রাখতে পারবো না, এনারা তো গরু ছাগল নয়, কিন্তু নিজেকে কষ্ট লাগে। আমার নানা, আমার মামা, আমার ছোট ভাইয়েরা বড় ভাইয়েরা আমাকে ছাড়ি গেল। তো যাই হোক, এই এলাকারও কিছু কিছু, যদিও আমার এখানে ল্যাঙ্গুয়েজটা বলতে আমার নিজের কাছে খারাপ লাগছে, তারপরে আমি বলতেছি কিছু কিছু দালাল আছে, যে দালালেরা রাতের অন্ধকার আমার সঙ্গে দেখা করতে চায়, মানে নো আমি দেখা করব না, আমি খোলামেলা মানুষ, আমি সাধারণ কৃষক, শ্রমিক, পাও ফাটালো, রিক্সা চালা, ভ্যান চালা, ভাপা পিঠা ফুটপাতে বানায়, আমি তাদের ভোটে নির্বাচিত চেয়ারম্যান, আপনাদের কাছে ভোটের বাক্স নেই। এগুলো ছিল বিগত ২০ বছর আগে, এখন এক একটা করে লোকের এক একটা করে ভোট। আমি কোটটাই পরে এসেছি, আমি চেয়ারম্যান আমারও একটা ভোট, আমার বাসায় যে মহিলা কাজ করে তারও কিন্তু একটা ভোট, আমি চেয়ারম্যান বলে আমার দুইটা ভোট নাই। কাজেই
সেই সমস্ত লোককে আমি বলছিলাম আমি আপনার ভোটটা আছে দিবেন কিনা সেটা বলেন, আমি ভোটার বাক্স নেব না, আপনার বউয়ের ভোটটা কিভাবে নিতে হয় সেটা কৌশল আমার জানা আছে। সেভাবে ইনশাআল্লাহ আমি ভোট নেছি। আমি সেই সমস্ত দালাল বাটপার চুঙ্গিখোরদেরকে আমি হুঁশিয়ার করে দিতে চাই, বিগত পাঁচ বছরে সোহেল রানা চেয়ারম্যান আর এই পাঁচ বছরে সোহেল রানা চেয়ারম্যানের মধ্যে আকাশ পাতাল তফাত করে আমি চেয়ারম্যানটা চালাবো। আমি ঘন্টা গণে না মিনিট গণে চেয়ারম্যানই করব। আপনারা সকলেই আমার সঙ্গে থাকবেন, আমার পাশে থাকবেন, আমি আপনাদেরকে নিয়েই চেয়ারম্যানটা করব। থাকবেন তো ইনশাআল্লাহ নাকি? এখানে শাহিনুন্নেন যে কথাটা বলছে যে মানুষের হৃদয়ের মধ্যে আপনাকে আমরা দেখতে চাই, আমার বিশ্বাস যতটুকু পারছি আমি মানুষের হৃদয়ে কিছুটা হলো স্থান করে নিয়েছি। তার কারণ যদি আপনাদের প্রতি আমার ভালোবাসা না থাকতো বা আমার প্রতি আপনাদের ভালোবাসা না থাকতো তাহলে কিন্তু ভোট দিতেন না। আমি নানিকে ধন্যবাদ জানাই, আমি চেষ্টা করব আপনাদের সঙ্গে থেকে কিভাবে আরো এই ভালোবাসাটাকে ডিপলি করা যায়, আমি চেষ্টা করব। এখানে হাই মামা বলছে রাস্তাঘাটের কথা, তো মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সারা বাংলাদেশে 4,574টি ইউনিয়ন পরিষদ, তার মধ্যে 8টা ইউনিয়নকে বেছে নিয়েছে, তার মধ্যে আমাদের এই ইউনিয়ন একটা, গ্রাম হবে শহর। এইটাই কিছু কিছু দালাল বাটপারের মাথা ঘুরে গেছে, আরে বাপ গ্রাম হবে শহর, রানা চেয়ারম্যান শিক্ষিত হবে বিএসসি পাস, আমার তো খাওয়া উড়ি যাবে, যার কারণে একটা লাঙ্গল পাশক নিয়ে এসে দাঁড় করাই। আল্লাহ আমার কপালে লেগেছে আপনারা ভোট দিচ্ছেন, আমি কিন্তু চেয়ারম্যান হয়েছি। আল্লাহ রহমত, সরকার যখন এই প্রকল্পটা হাতে নিবে আমার একটা বিশ্বাস, শুধুমাত্র কাটাবাড়ি না, আমি যদি আজকে কাটাবাড়ির গল্প করি তাহলে মনে করবে যে আমাদের কাছে আমাদের গল্প করতেছে। এই ইউনিয়নের বিভিন্ন প্রান্তে অলি গলি রোড ঘাট ব্রিজ কালভার্ট স্কুল কলেজ মুক্তব মাদ্রাসা মসজিদ মন্দির গির্জা সবগুলোতেই কাজ হবে, একটু সময়ের ব্যাপার মাত্র। আপনারা কাজে কর্মে সাহায্য করবেন, আর যে সমস্ত দালাল বাটপারেরা এখনো কুশিয়ার অর্ডাচ্ছে বিভিন্ন জায়গায় কথাবার্তা বলতেছে, এজ এ চেয়ারম্যান হিসেবে আমি তাদের কাছে আবার অনুরোধ করতেছি আপনারা আমার লাইনে আসেন, আমার টেবিলে বসেন, চা খান মিষ্টি খান, আমাকে পরামর্শ দেন, আমি আপনাদের সকলকে নিয়ে পথ চলতে চাই। আমি যেহেতু আপনাদের ভোটে নির্বাচিত চেয়ারম্যান, আমি আপনাদের নেতা, 10টা কথা আমি শুনবো, সে মানসিকতা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছে, কিন্তু আপনারা আসেন এসে আমার সঙ্গে বসেন, আমি আপনাদের সকলকে নিয়ে পথ চলবো। কিন্তু আসবেনও না রাস্তাঘাটে বাজারে বন্দরে গ্রামে সমালোচনা করবেন, 2 মিনিটও আর এবার সময় দেব না, আমি বলছি 2 মিনিট সময় দেব না। চেয়ারম্যানই করবো দুই ভাবে, সালাম এক পাশে থাকবে, লাঠি এক পাশে থাকবে, ওদের জিনিস ওরাই বাঁচি নেবে, সালামের যোগ্য সালাম দেবো, লাঠির যোগ্য লাঠি ব্যবহার করব। বারবার বলছে আমি কিন্তু আগে রাস হয়ে না চেয়ারম্যান নাই, শপথ গ্রহণ যেদিন করব সেদিন থেকে আমার অ্যাক্টিভিটিসটা হবে আলাদা। তাই বলি আমি আপনাদের অন্যায় করব না, জুলুম করব না, আমার কথা হচ্ছে আমি আপনাদের সঙ্গে নিয়ে পথ চলব, সকল কাজ করব। এই কাজের বাধা দিতে যে আসবে, যে সমালোচনা করবে, কুৎসা গাবে, তাদের সঙ্গে আমার কথা হবে, আপনারা শুধুমাত্র আমার সঙ্গে থাকবেন। আর অনেক অপশক্তি রুখে দেওয়ার জন্য চেষ্টা করছিল, তা আল্লাহ আমার কপালে রাখছে, কোনো অপশক্তি আমাকে রুখে দাঁড়াইতে পারে নাই। তো একটা জিনিস মাথায় রাখবেন, সুবিধা অসুবিধা যদি কখনো প্রয়োজন আমি মনে করি আপনাদের ডাক দেই, তা আপনারা মেহরবানি করে আসবেন। একটা ভাষা হবে, ডাক দিয়েছে সোহেল রানা ভাই, ঘরে থাকার আর সময় নাই, ঠিক আছে, যেভাবে পারি আমি উপর থেকে কাজ বের করে নিয়ে আসবো। যেহেতু এই সরকার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ডিজিটাল দেশ গড়তেছে, তার ধারাবাহিকতা প্রত্যেকটা গ্রাম ইউনিয়ন ওয়ার্ড পা মহল্লায় ছোঁয়া লাগছে, অলরেডি কিন্তু কাজ শুরু হয়েছে, আমরা তাদেরকে কাজে কর্মে সাহায্য সহযোগিতা করব। তো যাই হোক,